আফগানিস্তান সাদা বলে খুব ভালো দল, টি টোয়েন্টি ক্রিকেটে খুব ভালো দল। আফগানিস্তানকে কোনো সুযোগ দিলে কিন্তু ওরা আপনাকে হার্ট করবে। ব্যাটিংয়ে হয়তো আমার মনে হয় 15-20 রান আর একটু বেশি করতে পারতাম। স্টার্টিংটা একটু ভালো হলে হয়তো 15-20 রান শর্ট আমার কাছে মনে হয়েছে। বাট বোলিং ওয়াজ আউটস্ট্যান্ডিং ডেফিনেটলি। শুরুতে যদি আপনি উইকেট নিতে পারেন কাজটা অনেক সহজ হয়ে যায়। তো বোলারদের কারণেই বরং বলবো যে আমি ম্যাচটা খুব ভালো জিতেছি। অবভিয়াসলি লিটন ব্যাটেড ভেরি ওয়েল, বাট আমি ব্যাটিং আর একটু ভালো আর প্রত্যাশা করেছিলাম। প্রতি ম্যাচেই আসলে আমরা একটু একটু ইম্প্রুভমেন্ট চাই। আফগানিস্তান সাদা বলে খুব ভালো দল, টি টোয়েন্টি ক্রিকেটে খুব ভালো দল। তাদেরকে এভাবে হারানোটা ডেফিনেটলি অনেক ভালো একটা ব্যাপার, বাট কনসিস্টেন্সিটা খুব ইম্পর্টেন্ট। আমি আশা করছি যে কালকের ম্যাচটা তো আমরা এইটা বজায় রাখবো খুব, বিকজ আফগানিস্তানকে কোনো সুযোগ দিলে কিন্তু ওরা আপনাকে হার্ট করবে। সো ডেফিনেটলি আমাদের সেরা ক্রিকেটটাও খেলতে হবে যদি আমরা সিরিজ জিততে চাই। সাউথ আফ্রিকার দলটা তো কালকে আমরা পেয়ে গেলাম, আসলে ওখানকার কন্ডিশন চিন্তা করে আসলে দলটা গোছানোর ক্ষেত্রে কী কী পরিকল্পনা ছিল বা চিন্তা ছিল? অবভিয়াসলি সাউথ আফ্রিকা তো সুইমিং কন্ডিশন থাকে, আমরা সবাই জানি। আমার এবং আমার মনে হয় যে তারা আমাদেরকে ওরকম কন্ডিশনই দেবে। বাট স্টিল সাউথ আফ্রিকার কন্ডিশন কিন্তু স্পিনাররা ভালো করে থাকেন, আমরা দেখেছি ইন পাস্ট। সো আমাদের আসলে দুদিকেই আছে, স্পিনারও যাচ্ছে দলের সাথে, ফাস্ট বোলারের বোলিং ডিপার্টমেন্টটা বেশ স্ট্রং এখন আমাদের। সো আশা করি যদি সবাই সুস্থ থাকে আমরা সব দিক বিবেচনা করে আসলে দলটা করেছি। আশা করি সবাইকে সুস্থভাবে পাবো, তাহলে আমরা এবার একটু বেটার ক্রিকেট খেলতে পারবো সাউথ আফ্রিকা। সাকিব আসলে শেষমেশ খেলছে টেস্ট সাউথ আফ্রিকায় এবং নিউজিল্যান্ডে সে মিস করেছিল, তারপরে একটা আমরা জয় দিয়ে আসলে নিউজিল্যান্ডে একটা টেস্ট জেতার পর আমরা সাউথ আফ্রিকা যাচ্ছি, সাকিবকে পাওয়াটা অবশ্যই একটা অনেক বড় অ্যাডভান্টেজ ডেফিনেটলি। বিকজ সাকিব থাকলে একটা সুবিধা হয় আমাদের, আমরা একটা সাইড স্ট্রং করে যেতে পারি, আইদার ব্যাটিং স্ট্রং করতে পারি অথবা বোলিং স্ট্রং করতে পারি। তো সাউথ আফ্রিকাতে অবভিয়াসলি যেহেতু ব্যাটসম্যানদের অনেক বড় চ্যালেঞ্জ থাকে, সেখানে একটু ব্যাটিং হেভি করে দল টিম ম্যানেজমেন্ট খেলতে চাইবেন। সেক্ষেত্রে সাকিব থাকায় একটা সুবিধা যে ব্যাটিং হেভি করলেও বোলিং ডিপার্টমেন্টটা অত ক্ষতিগ্রস্ত হয় না। অফেন আমরা ব্যাটিং ডিপার্টমেন্ট স্ট্রং করতে হলে বোলিং ডিপার্টমেন্টটা একটু উইক হয়ে যায়। তো সাকিব থেকে এটা অনেক বড় অ্যাডভান্টেজ। এবং আমার মনে হয় যে নিউজিল্যান্ডে আমরা যে ম্যাচটা জিতেছিলাম টেস্ট ম্যাচটা, সেটা আমাদের অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে ডেফিনেটলি। এখন আমরা জানি যে ভালো ক্রিকেট খেললে বিরুদ্ধ কন্ডিশনেও যেটা সম্ভব, এই আত্মবিশ্বাসটা আমাদের খুব দরকার ছিল। কারণ সাউথ আফ্রিকা মানে আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, সেই প্রস্তুতি নিয়েই কিন্তু আমরা সাউথ আফ্রিকা যাচ্ছি। বগুড়ার ক্যাম্পটা আসলে কতটা হেল্প করবে আমাদের এই ট্যুরে? খেলা বগুড়ার ক্যাম্পটা হেল্প করবে, সাউথ আফ্রিকা যে ক্যাম্পটা করবে সেটা আমাদের অনেক হেল্প করবে ডেফিনেটলি। টেস্ট দলকে একটু সিমিলার কমিশন রাখার চেষ্টা করা হয়েছে বগুড়াতে, একটু হার্ড অ্যান্ড বাউন্স উইকেট বানানো হয়েছিল, সেটা তো ডেফিনেটলি অনেক কাজে দেবে আমাদের যারা টেস্ট প্লেয়ার আছেন। অ্যাট দ্য সেম টাইম তারা একটু আগে আগে যাচ্ছেন, গ্যারি কাস্টিং একাডেমি যে এই সুযোগটা প্র্যাকটিস করার সুযোগটা পাবেন সেটাও তাদের ডেফিনেটলি কাজে লাগবে।